অস্ট্রেলিয়া মহাদেশের দক্ষিণের দ্বীপরাষ্ট্র তাসমানিয়ার উপকূল যেন জ্বলে উঠেছে, কারণ সেখানকার বিশেষ জাতের জলজ শৈবাল আলোর বিচ্ছুরণ ঘটিয়ে চলেছে। তবে সৌন্দর্যের জন্য নয়, এরা নাকি আত্মরক্ষার খাতিরে আলো ছড়াচ্ছে। এ ধরনের শৈবালকে সাধারণত স্থানীয়রা সমুদ্র দূতি বা সি স্পার্কল নামে ডাকে। এগুলোর বৈজ্ঞানিক নাম নকটিকুলা সাইন্টিলাস। শৈবালগুলোর আলো ছড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে জলজ উদ্ভিদ বিষয়ক জীববিজ্ঞানী অধ্যাপক গুস্তাফ হেলগ্রিভ বলেন, এটা অনেকটা সিধেল চোর সামলানোর জন্য অ্যালার্ম ব্যবহারের মতো। কিছু একটা আপনাকে খেয়ে ফেলতে আসছে আর আপনি আলোর ঝলকানি দিয়ে সেটাকে ভয় পাইয়ে তাড়িয়ে দিলেন। প্রসঙ্গত, অনেক সামুদ্রিক প্রাণী শৈবাল খেয়ে বেঁচে থাকে। অন্যর খাবার হওয়া থেকে বাঁচতে আলোর বিচ্ছুরণ ঘটানো এসব শৈবাল বিষাক্ত নয় বলে জানান বিশেষজ্ঞরা। তবে কারো কারো ত্বকে এরা চুলকানি বা জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। তাসমানিয়ার উপকূল জুড়ে ছড়িয়ে পড়েছে দ্যুতিময় এসব শৈবাল। নিশির নিঃশব্দে জলরাশিতে ফুটে উঠেছে নীলচে দ্যুতি। স্থানীয় বাসিন্দা ব্রেট শ্যাডুইন জানান, তার বাড়ির কাছে এই ধরনের শৈবাল তিনি আগে দেখেননি। 2012 সালে সিডনির বন্ডি সৈকতে এই একই জাতের শৈবাল লাল আভা ছড়াতে শুরু করার পর সেখানে জনসমাগম বন্ধ করে দেওয়া হয়েছিল।